আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কম্পিউটারের নাম পরিবর্তন করতে হয়। আপনাকে নাম পরিবর্তন করতে হলে প্রথমে যেতে হবে স্টার্ট মেনুতে। স্টার্ট মেনু থেকে সেটিং এ আপনাকে সেটিং এ আসার পর সিস্টেম সিস্টেম থেকে অ্যাবাউট অ্যাবাউটে আপনার এখানে ডিভাইস নেম, এখানে ডিভাইস নেম হিসেবে আমার নাম দিসি, এর আগে আমি চেঞ্জ করছিলাম, এখন আবার নতুন করে চেঞ্জ করে আপনাদের দেখাচ্ছি। এরপরে রিনেম দিস পিসি, এখানে ক্লিক করুন। এরপরে আপনার কারেন্ট নাম যেটা আছে সেটা শো করতেছে এখানে, এখন আমি নতুন করে যেটা দিব এটা দিয়ে নেক্সট দিলাম। এখন আমাকে বলতেছে যে আপনার ইউর রেজিস্টার ইউর পিসি নেম উইল বি চেঞ্জ টু রিজন, তো আমাকে এখন আমি রেজিস্টার দিলে আমার নামটা একদম চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখন রেজিস্টার দিতেছি না, আপনারা রেজিস্টার দিবেন তাহলে কিন্তু নামটা চেঞ্জ হয়ে যাবে। আর অথবা আপনি যখন পরবর্তীতে বন্ধ করবেন, এখন বন্ধ করবেন, সেই সময় আবার নাম চেঞ্জ হয়ে যাবে যদি আমি রেজিস্টার লেটার দিই। তো আমি রিস্টার্ট লেটার দিলাম। বন্ধুরা দেখেন এখন কিন্তু সজীব নিচে একটা নাম দেখাচ্ছে, রিজওয়ানুল। তো এইভাবে আপনারা আপনাদের পিসির নাম পরিবর্তন করতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা, আপনার নাম পরিবর্তন করতে যদি কোনো সমস্যা হয় কিংবা না পারেন কমেন্টে জানাবেন, আমি অবশ্যই হেল্প করবো ইনশাল্লাহ। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।